নমস্কার বন্ধুরা, আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। একটি অ্যাক্সেলেরেটর কীভাবে ফিটিংস করা হয় আজকের এই ভিডিও। নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনকে বাজিয়ে রাখবেন, যেন সবার আগে আমার ভিডিওটা আপনার কাছে পৌঁছে যায়। কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। এই হচ্ছে অ্যাক্সেলেরেটর। আর অ্যাক্সেলেরেটর প্রত্যেকটা জিনিস কীভাবে ফিটিংস করা হয় আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো। এই হচ্ছে ছোট ছোট চাকা, এই যে নীল রঙের দেখছেন সেগুলো কিন্তু ছোট ছোট চাকা। তারপর এই হচ্ছে সেন্সার, আর একদম পিছনে লাগানো রয়েছে 440 লাইন কানেকশন এবং একটি 440 ইন্ডাকশন মোটর এবং একটি গিয়ারবক্স, একটি কন্ট্রোলার। কীভাবে কানেকশন করা হয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। এই হচ্ছে সেন্সার, সেন্সার কিন্তু অনেকগুলি লাগানো রয়েছে এখানে। যে আপনারা যে দেখছেন অ্যাক্সেলেরেটর, একটা হচ্ছে ওঠার জন্য আর একটা হচ্ছে নামার জন্য। এই দেখুন, একটা কিন্তু বড় চাকা রয়েছে হলুদ রঙের, সেটার মধ্যে কিন্তু চেন লাগানো রয়েছে। আর আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে, এই যে নীল রঙের দেখছেন ছোট ছোট চাকা রয়েছে, এগুলো কালো রঙের ছোট ছোট চাকা রয়েছে। আর নীল রঙের যে চাকাটা আপনি দেখছেন, আপনার একটু একটু কিন্তু দূরত্ব রয়েছে। আর ছোটো ছোটো কালো রঙের যে চাকা রয়েছে কিন্তু কাছাকাছি রয়েছে। চাকাটি কীভাবে কাজ করে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এই হলুদ রঙের পুলিটা কিন্তু একটা ইন্ডাকশন মোটরের সাথে ফিটিংস আছে, আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এখানে যে আপনারা দেখছেন, এখানে কিন্তু দুইটি অ্যাক্সেলেরেটর আছে, দুইটি অ্যাক্সেলেরেটরের জন্য দুইটি ইন্ডাকশন মোটর কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে, দুইটি কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে, তার সাথে সেন্সারও আছে এবং তার সাথে গিয়ার বক্সও কিন্তু আলাদা আলাদা আছে। তাই আমি দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে কানেকশন করতে হয় এবং কীভাবে চলে সেটা। এই দেখুন ছোটো ছোটো চাকা কোথায় ফিটিংস হচ্ছে, এই দেখুন ভালোভাবে একটু লক্ষ্য রাখবেন কোথায় ফিটিংস করা হচ্ছে। প্রত্যেকটা স্টেপের মধ্যে কিন্তু ঘন ঘনভাবে ছোটো ছোটো চাকাগুলি কিন্তু লাগানো আছে। দেখুন কীভাবে ফিটিংস আছে, একটি উপরে এবং নিচে, দেখুন কীভাবে কাজ করছে সেটা। এই দেখুন স্টেপগুলো কিন্তু এইভাবে কাজ করে, একবার ফ্ল্যাট হয় একবার সিঁড়ির মতন হয়ে যায়। দেখুন কীভাবে ফ্ল্যাট হচ্ছে এবং স্টেপের মতন হচ্ছে। আপনারা কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু মিডিল দিয়ে দুইটি পার্ট আছে, দুইটি অ্যাক্সেলেরেটরের জন্য দুইটি মোটর এবং দুইটি কন্ট্রোলার এখানে ব্যবহার করা হয়েছে। তাই আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। এই দেখুন এখানে কিন্তু একটি মোটর এখানে ফিটিংস আছে এবং একটা কন্ট্রোলার ফিটিংস আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে কিন্তু একটা ম্যানুয়াল সুইচ আছে, ম্যানুয়াল সুইচ হলো যখন এই রিমোটে কাজ করবে না তখন ওই ম্যানুয়াল সুইচ দিয়ে কাজ হবে। এই দেখুন নিচে দিয়ে একটি ম্যানুয়াল সুইচ আছে, আমি দেখাচ্ছি। এই দেখুন ম্যানুয়াল সুইচ, এই দেখুন ম্যানুয়াল সুইচটা আমার হাতে যে দেখছেন সেটা হচ্ছে রিমোট কন্ট্রোলারকে প্রোগ্রামিং করার জন্য, কন্ট্রোলারকে সেটিং করার জন্য এই রিমোট ব্যবহার করা হয়েছে। এই হচ্ছে একটা ক্যাটালগ বই, দেখি ক্যাটালগের মধ্যে কী কী দেওয়া রয়েছে আমরা একটু দেখে নিই, দেখি কী কী দিয়েছে কোম্পানি এখানে। দেখুন একটু ভালোভাবে আমরা একটু দেখে নিই কীভাবে সেটিং করা যায়, সেই ক্যাটালগের মধ্যে কিন্তু লেখা আছে এবং কিছু কিছু ইকুইপমেন্টের নাম লেখা আছে এখানের মধ্যে। এই হচ্ছে একটি ইন্ডাকশন থ্রি ফেজ মোটর, এই হচ্ছে অ্যাক্সেল, অ্যাক্সেলের সাথে ওই গিয়ার বক্স ফিটিংস আছে। দেখুন চেন দিয়ে কীভাবে মোটরের সাথে কানেকশন হয়েছে, এইভাবে পুলিটাকে ঘুরানি হয়। দেখুন একটু লক্ষ্য রাখবেন আপনারা, এইভাবে কিন্তু অ্যাক্সেলেরেটর ঘুরে। আর আমি বলেছিলাম যে একটি ইয়েলো কালারের একটি এখানে পুলি রয়েছে, ওই ইয়েলো কালার পুলিটা কিন্তু ওই ওই হ্যান্ডেলের সাথে কিন্তু যোগ আছে। দেখুন এই দেখুন কীভাবে হ্যান্ডেলের সাথে কিন্তু এটা যোগ আছে, হ্যান্ডেলটা কিন্তু কন্টিনিউ ঘুরতে থাকে। এই দেখুন চেন কীভাবে থাকে, দেখুন আর আমি দেখাচ্ছি আপনাদেরকে চেনটা কীভাবে থাকছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ছোটো ছোটো চাকার মাধ্যমে দিয়ে চেন বানানো হয়। ভিডিও এখানে শেষ করছি, নমস্কার।